ঘোষপুর অঞ্চলে তৃণমূলের পথসভা দলীয় কর্মীদেরকে আরো শক্তিশালী করতে ইলিয়াস চৌধুরী এই উদ্যোগ বলে জানা গেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক যেখানেই আসে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদেরকে বসিয়ে দেওয়া হয়, এর আগেও এই নজির দেখা গেছে। সেরকম কি এবারেও হবে? দুর্নীতির সঙ্গে আপোষ নয় মুখ্যমন্ত্রীর, এরকমটাই জানিয়েছে তৃণমূল নেতা। কিন্তু কোথাও কি সন্দেহের তালিকায় রয়েছে, কি বলছেন এই বিষয়ে দেখে নেব। বিভিন্ন দ্রব্যমূল্যর প্রতিবাদ নিয়ে খানাকুল এক ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় পথসভা। কি বলছেন তিনি? দল বুঝবে, সেটা আমাদের কোনো এ নেই। দল যদি তাদের কাছে যদি সেরকম কোনো রিপোর্ট থাকে, যেমন অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় অনেক প্রধানদের দল থেকে সাসপেন্ড করেছে, এখানে যদি তাদের বিরুদ্ধে কোনো রকম মানে প্রমাণযোগ্য অভিযোগ থেকে থাকে, তাহলে নিশ্চয়ই সাসপেন্ড হবে। আজকের মিছিল আমাদের কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অমানবিক অত্যাচার বিভিন্ন জায়গায় ঘটাচ্ছে, তারপরে যে সমস্ত কার্যকলাপ করছে, আজকে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। এটা আমাদের চলবে যতদিন না মূল্য দ্রব্যমূল্য আমাদের কম করে, পেট্রোল ডিজেলের দাম কম হয়, গ্যাসের দাম কম হয়, ততদিন আমাদের ডাক ধাপে ধাপে এই মিছিল চলতে থাকবে। আপনার নাম? আমার নাম ইলিয়াস চৌধুরী, আমি এক নম্বর ব্লক সভাপতি। আজ ঘোষপুর অঞ্চলের 33 নম্বর বুথে যে পথসভা এবং পথসভার আয়োজন করেছিল। কামারপুকুরে মমতা বন্দ্যোপাধ্যায় এলে কেউ কি বলি হতে পারে, দেখার বিষয়। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরের মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো?